ওয়েলকাম ফ্রেন্ডস। সুপ্রিম কোর্টের ডিএ মামলার নেক্সট হেয়ারিং ডেট 76 দিন পর দেওয়া হয়েছে, 14 জুলাই 2023। এটা নিয়ে আমি আর কোনো ডিসকাস করছি না। এবারে যে বিষয়টা দাঁড়ালো, যে কোর্টে ডিএ মামলাটি শুনানি চলছিল, 6 নম্বর কোর্টে, এখানে একজন বিচারপতি ফিক্সড ছিলেন, অনারেবল জাস্টিস দীনেশ মহেশ্বরী। ওনার সাথে বিভিন্ন সময় আমরা অন্যান্য জাস্টিসদের দেখেছি, হৃষিকেশ রয়, দীপঙ্কর দত্ত, তারপরে প্রত্যেকই অনারেবল জাস্টিস, সঞ্জয় কুমার, লাস্টে সঞ্জয় কারোল, আবার মাঝখানে পারদিওয়ালা ছিলেন, ওনার করোনা হয়েছিল, ঘুরি ফিরি বিভিন্ন জনা ছিল, কিন্তু যিনি ফিক্সড ছিলেন অনারেবল জাস্টিস দীনেশ মহেশ্বরী, ওনার 14 মে রিটায়ারমেন্ট। তাহলে উনি এবার 28 এপ্রিল থেকে 14 মে কিন্তু অনেকটা সময় ছিল, তার মাঝখানে উনি কিন্তু কোনো হিয়ারিংয়ের জন্য ডেট দিলেন না। আজকে রাজ্য সরকারের সিনিয়র আইনজীবী অনুপস্থিত ছিলেন, জুনিয়র আইনজীবী মামলাটি পাশ হবার চান, পাশ হবার মানে শেষের দিকে শুনানির জন্য চান, কিন্তু যাই হোক সেটাকে একদম 76 দিন পর শুনানির জন্য দেওয়া হলো। এবার যেটা আমি বলছিলাম, তাহলে এখান থেকে একটি বিষয় নিশ্চিতভাবে বলা যায় যে দীনেশ মহেশ্বরী স্যার, উনি কিন্তু পশ্চিমবঙ্গ সরকার যে SLP দাখিল করলেন সুপ্রিম কোর্টে, সেটা খারিজ হবে না, গ্রহণ হবে, এই শুনানি কিন্তু উনি করে গেলেন না। এই একটা আক্ষেপ কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ডিএ প্রাপক মানুষ বা পেনশনার, ফ্যামিলি পেনশনার যারা আছেন, প্রত্যেকের কিন্তু এই আক্ষেপের জায়গাটা থেকে যাবে। উনি কেন 14 মের আগে হিয়ারিংয়ের তারিখ করলেন না সেটা আমাদের অজ্ঞাত, সেই নিয়ে আমরা মন্তব্য করবো না, কিন্তু এটা আমরা নিশ্চিতভাবে বলবো, এই মামলা অ্যাডমিশন হবে কি হবে না, এই শুনানিটা অন্তত উনি করে গেলেন না। এই একটা অভিযোগ বলুন, অভিযোগ মানে আমি সেই অর্থে বলতে চাইছি, একটা কিন্তু থেকেই যাবে সাধারণ মানুষের কর্মী যারা রয়েছেন। তাহলে এরপর কি হবে, মামলাটি আবার শুনানির জন্য নতুন বিচারপতির কাছে এই মামলা যাবে, বেঞ্চ চেঞ্জ হবে কি হবে না সেটা সময় কথা বলবে, 6 নম্বর কোর্টে থাকবে কি থাকবে না, কিন্তু নতুন বিচারপতি এবার আসার পর তিনি কোনখান থেকে এই মামলাটা শুনানির জন্য আবার শুরু করবেন, এটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, বা তার জন্য আমাদের সেই 76 দিন অপেক্ষা করতেই হবে। অর্থাৎ মামলাটি নিয়ে একটা যে আশা জেগেছিল সাধারণ কর্মী এবং যে সমস্ত সংগঠন এই মামলার সাথে যুক্ত আছেন, তাদের যারা কর্মকর্তা, আজকে কিন্তু কোথাও একটা হতাশার জায়গা সেই জায়গায় গভীরভাবে তৈরি হলো। এবার ওনারা সেটা সোশ্যাল মিডিয়া বা সকাল সবার সামনে হয়তো শেয়ার করতে পারবেন না, কিন্তু সেই হতাশার জায়গাটা এই যে 76 দিন পর, বা একটা যেটা আশা করা গিয়েছিল যে একটা রিটায়ারমেন্টের আগে অন্তত একটা জাজমেন্ট আমরা পাবো, কিন্তু সেই জায়গাটা একটা হতাশের জায়গা কিন্তু তৈরি হলো। তো যাই হোক, আপাতত যা পরিস্থিতি তৈরি হয়েছে, এখন 76 দিন আমাদের অপেক্ষা করতে হবে। তবে ইন দ্য মিনটাইম মামলাটি কোন কোর্টে ফিক্সড হলো সেই আপডেট বা অন্যান্য কোনো আপডেট পেলে সেটা আমি আপনাদের সাথে অবশ্যই যথাসময়ে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, কারণ ভালো থাকতেই হবে। ধন্যবাদ।